ভোটারদের প্রভাবিত করতে রাতের অন্ধকারে টাকা বিলির অভিযোগ উঠল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে চৌঠা মে শনিবার রাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে তবে খলিলুর রহমানের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ উঠছে জানা গিয়েছে শনিবার রাতে সাগরদিঘি থানার কাবিলপুরে তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ ওই ব্যক্তি টাকা বিলি করতে গেলে তাকে ঘিরে ফেলেন কয়েকজন গ্রামবাসী টিএমসি প্রার্থী ঘনিষ্ঠ ওই ব্যক্তি একটি চার চাকা গাড়িতে করে এলাকায় গিয়েছিলেন গাড়িটি আটক করে বিক্ষোভ দেখান গ্রামবাসী পাশাপাশি গাড়িতে ভাঙচুরও চালানো হয় গ্রামবাসীর দাবি তৃণমূল প্রার্থীরা ঘনিষ্ঠ ওই ব্যক্তি গাড়িতে করে এসে গ্রামবাসীর মধ্যে টাকা বিলি করেন যদিও ওই বিষয়ে গ্রামবাসী স্থানীয় থানা বা নির্বাচন কমিশনে কোনো অভিযোগ জানাননি এবারে এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা চর্চা শুরু হয়েছে তবে খলিলুর সাহেব বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন জোটের পায়ের তলার মাটি সরে গেছে তাই তারা মিথ্যা অভিযোগ এনে গাড়িটাকে ভাঙচুর করেছে প্রশাসনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা ও ভরসা রয়েছে তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান খলিলুর রহমান শোনাব তৃণমূল প্রার্থীর বক্তব্য এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা মিথ্যা খবর এটা ষড়যন্ত্র করে কংগ্রেস বা জোটের পায়ের তলায় মাটি সরে গেছে যার জন্য তিনারা এরকম একটা এলিগেশন লাগিয়ে এটাকে ভাঙচুর করেছে টিএমসি প্রার্থী ঘনিষ্ঠের বিরুদ্ধে টাকা বিলি এবং গাড়ি ভাঙচুরের ঘটনা নিয়ে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন অভিযোগ দায়ের করা হয়েছে এটা টাকা বিলি করার সময় নয় তবে এভাবে ভোট কেনার জন্য টাকা বিলি করলে মানুষ প্রতিবাদ করতেই পারেন আর সেটাই হয়েছে অধিত চৌধুরী স্বাভাবিকভাবে এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব অধিত চৌধুরীর বক্তব্য অভিযোগ দায়ের করা হয়েছে এখানে মানুষ যদি কোনো প্রতিবাদ তো আমরা কি করব টাকা বিলির সময় যেটা না ভোট কেনার জন্য টাকা বিলি করলে মানুষ প্রোটেস্ট করতে পারে করেছে কারণ যার কথা বলেছে সে তো ওখানকার লোক না কিন্তু বাইরে থেকে এসছে রাত্রিবেলা টাকা দিতে যে যে তার আত্মীয় হয় সাহেবের মানুষের প্রতি সতেই পারে মানুষ তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর তার প্রতিবেদন তুলে ধরেছেন এই প্রসঙ্গে শুনুন নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত এবং টাকা বিলির অভিযোগ উঠল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ গত শনিবার রাত্রে সাগরদিঘির কাবিলপুর এলাকায় সাহেবনগর জুম্মা মসজিদের কাছে একটি গাড়িকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখান এবং সেই গাড়িটি রয়েছে খলিলুল রহমানের ঘনিষ্ঠ তথা মুর্শিদাবাদ জেলা জেলা পরিষদের দশ নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক ওরফে বিপ্লব অর্থাৎ তিনি জেলা পরিষদের বর্তমান তৃণমূল কংগ্রেসের সদস্য রয়েছেন কিন্তু তিনি গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়ে লাভ করেন এবং জয়লাভের পরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এরপরেই গত শনিবার তার গাড়ি দেখা যায় সাগরদিঘির কাবিলপুর অঞ্চলে এবং সেখানকার স্থানীয়দের অভিযোগ যে এই গাড়ি থেকে স্থানীয় ভোটারদের প্রভাবিত করা এবং অন্যদিকে টাকা বিলি করার ঘটনা একটি ফেসবুক অর্থাৎ সামাজিক মাধ্যমের একটি ভিডিও ভাইরাল হয়েছিল তারপরে রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায় পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্নর মুখে পড়ে শাসক দল অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যে তরজা শুরু হয়েছে রাজনৈতিকভাবে তা বলাই বাহুল্য যে শাসক দল তার ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন রকম পয়সা বিলাচ্ছে বলে বিরোধীরা সামনে এনেছেন এই ঘটনাকে তুলে ধরে অন্যদিকে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে যে এই ঘটনায় দুই পক্ষের মধ্যে কাউকে আটক করা হয়নি এবং এই বিষয়ে কোনো লিখিত অভিযোগও সেই থানায় করা হয়নি এ অন্যদিকে বিক্ষোভকারীরা এই গাড়িকে ঘিরে ভাঙচুর চালায় বলে আনারুল হক ওরফে বিপ্লব জেলা পরিষদের যিনি সদস্য তিনি অভিযোগ করেন অন্যদিকে টাকা বিলির অভিযোগ তিনি নস্বাত করেছেন কিন্তু তাকে একাধিকবার ফোনে যোগাযোগ করেও আমরা তাদের সাথে যোগাযোগ করে উঠতে পারিনি ফলে তার কোনো প্রতিক্রিয়া আমরা এই প্রসঙ্গে পাইনি অন্যদিকে যিনি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন খলিলুর রহমান তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন যে একদম সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বিরোধীদের পায়ের তলায় মাটি নেই তাই তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এবং কোনোভাবেই শাসক দলকে বদনাম করার চেষ্টা করছেন আমরা এই পুলিশ প্রশাসন রয়েছে তা সম্পূর্ণভাবে সঠিক তদন্ত করে বিষয়টি তুলে আনবেন অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতিও এই বিষয়ে অভিযোগ করেছেন যে স্থানীয়রা ধরেছেন কিন্তু অভিযোগ কেন্দ্র থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন বা স্থানীয়রা যে সামাজিক মাধ্যমে লাইভ করেছিলেন সেই সামাজিক মাধ্যম থেকে কোনো টাকা বিলির ঘটনা অথবা কোনো ব্যাগ বা আনারুল ওরফে বিপ্লব তার কোনো অস্তিত্ব এই ভিডিওর মধ্যে দেখা যায়নি বা পাওয়া যায়নি স্বাভাবিকভাবে বলা যায় যে গ্রামবাসীরা যে অভিযোগ তুলেছিলেন সে তার শুধুমাত্র সেই আনারুল বিশ্বাসের গাড়িটি ঘিরে বিক্ষোভ এবং তার গাড়িতে লেখা ছিল যে সবা মেম্বার অন ডিউটি এটাই তা চিহ্নিত হয়েছে যে সেই গাড়িটা কিন্তু সেই গাড়ি থেকে যে কোনো রকম টাকা বিলি হচ্ছিল বা ব্যাগ বা আনারুল আনারুল হক ওরফে বিপ্লবের কোনো অস্তিত্বই সেই ভিডিওর মধ্যে পাওয়া যায়নি অন্যদিকে পুলিশ প্রশাসনও কোনো টাকা বা ব্যাগ উদ্ধার করতে পারেনি গ্রামবাসীরাও সেই ছবি বা কোনো সঠিক তথ্য তুলে ধরতে পারেনি তাই স্বাভাবিকভাবেই এই যে অভিযোগ উঠেছে যে টাকা বিলি এবং ভোটারদের প্রভাবিত করা তা এখানেই নস্বাত করে দেওয়া হল দিকের অভিযোগ তো বিরোধীতে থাকবেই সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ প্রশাসনের কাছে হস্তক্ষেপ চাইছেন যদিও এই বিষয় নিয়ে ইতিমধ্যেই জঙ্গিপুর লোকসভা ভোটে দুদিন আগে টাকা বিলি এবং প্রভাবিত করা ঘটনাকে নিয়ে রীতিমতো চাঞ্চল্য পড়েছে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই এলাকার ভোটের আগে এভাবে টাকা বিলির প্রসঙ্গ যদি আসে বা টাকা বিলি করা হচ্ছে এরকম অভিযোগ যদি আসে তাতে করে চর্চা শুরু হয় জল্পনা শুরু হয় খলিলুর রহমানের এক ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি তার গাড়ি আটকান এলাকাবাসী গাড়িতে ভাঙচুরো করা হয় তারপর সেখান থেকে আর ওই ব্যক্তির দেখা পাওয়া যায়নি এই জায়গা থেকেই খলিলুর রহমানের দাবি যে এটা মিথ্যা অভিযোগ করা হচ্ছে রটনা কি বলছেন খলিলুর রহমান এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা মিথ্যা খবর এটা ষড়যন্ত্র করা কংগ্রেস বা জোটের পায়ের তলায় মাটি সরে গেছে যার জন্য তেনারা এরকম একটা এলিগেশন লাগিয়ে এটাকে ভাঙচুর করেছে যদি এই বিষয়ে প্রতিক্রিয়া এসেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অധി চৌধুরী তিনি এই বিষয়ে তার প্রতিক্রিয়া দিয়েছেন এবং তার বক্তব্য তিনি সামনে রেখেছেন কি বলছেন অധി চৌধুরী শুনাই তার বক্তব্য আসলে অভিযোগদার করানোর জন্য মানে মানুষ যদি বলে প্রতিবাদ তো আমরা কি করব টাকা বিলের সময় যেটা না ভর্তুকি না দিলে টাকা বিলি করলে মানুষ Protest করতে পারে করেছে কারণ যার কথা বলে সে তো বলার লোক না তো বাইরে থেকে যেটা আপনি টাকা দিবেন যে আপনি যে তার আত্মীয় হয় সাহেবের মানে देखते থাকুন আজ तक বাংলা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি